আর যেটা আমরা এখন সূর্যমুখী যেটা করতেছি এটা শুধু রোয়নি আর বাসি দেওয়ানি আর হয়তো কীটনাশক ব্যবহার করা আর পানি দেওয়া আর হালকা হয়তো পানি দিতে হয় আর কি। তো তুলনা অনুযায়ী মোটামুটি আমাদের সূর্যমুখীতে অনেক উপকৃত এবং লাভও বেশি। আর এই বছরও আশা করি খুব লাভবান হবে। যদি এখন যে মিলে দেখতে আসেন এই দেখেন এই বড় বড় ইয়ে ফসল। একটা লোক কৃষি বিভাগের লোক আসি বলে নাই যে তোমরা এখানে কি ফয়েদ করো বা কি ফয়েদ করার দরকার বা কতটুকু কি দরকার, কখনো আসে না এরা, কখনো জানার দরকার। আমরা হয়তো গেলে যদি একটা যদি পোকা ধরলে আমরা হুট করে হয়তো আপনার গ্যাসের দোকান যারা মেডিসিন দোকানদার আছে কীটনাশক দোকান এখানে যা বলি যে ভাই আমাদের গাছের এই সমস্যাটা হয়েছে আমরা কী করার দরকার বা কী দেওয়ার, তো তারা মেডিসিন দেয়। এখন আমরা হয়তো মেডিসিন সম্বন্ধে জানিয়ে ওই জিনিসটা এখানে মারি, হয়তো এটা ভালো হইতেছে না খারাপ হইতেছে এতটুকু জানি। সমস্যা আছে পানির সমস্যা, পানির সমস্যা এই অঞ্চলে গভীর নলকূপের কোনো ব্যবস্থা নেই। এতে যদি আমাদের সরকারের কৃষি মন্ত্রণালয় যদি একটু দৃষ্টি দেন তাহলে আমি মনে করি চাষারা একটু উপকৃত হতেন, এটা সার্বিকভাবে সকলে চাষাবাদ শুরু করতেন, এতে করি আমাদের লাভবান আর্থিক লাভবান আরও বেশি হতেন কৃষক। চাষ এই অঞ্চলের কৃষির উন্নয়নের ক্ষেত্রে নতুন একটা সম্ভাবনার আমাদের দ্বার উন্মোচিত করেছে। ইতিমধ্যে কৃষকরা পরীক্ষামূলকভাবে এই সূর্যমুখী চাষ করে লাভবান হয়েছে, যার কারণে প্রত্যেক বছরেই সূর্যমুখী এখানে চাষাবাদ বাড়ছে। তো আমরা মনে করি যে বর্তমান কৃষক বান্ধব সরকার যদি কৃষকদেরকে আরও বেশি প্রণোদনা দেয় এবং কৃষি বিভাগ যদি সক্রিয় হয় তাহলে এখানে কৃষি জমিও অনাবাদি থাকবে না, সেই সঙ্গে কৃষকরা সূর্যমুখী চাষ করে আরও বেশি লাভবান হবে এবং কৃষি অর্থনীতি আরও মজবুত হবে।